আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ইনাফিলা হাসান। হত্যা, নির্যাতন, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়ন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য সহ জননিরাপত্তা বিঘ্নকারী নানা কর্মকাণ্ডে জড়িত ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, বিগত 15 বছরে স্বৈরাচারী শাসনামলে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও আদালতে প্রমাণ হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ। গত 15 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনরত ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের উপর বেপরোয়া সশস্ত্র আক্রমণ চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর দেশের বিভিন্ন স্থানে অস্ত্র হাতে শত শত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে আক্রমণ করে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে লেখায়, 2019 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ হত্যার দায়ে ছাত্রলীগের 20 নেতাকর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। 2012 সালের 9 ডিসেম্বর ছাত্রলীগ নেতাকর্মীরা পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে বিশ্বজিৎকে প্রকাশ্যে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়ন, গণরুমে নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। গত 5 আগস্ট বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মহল থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়। সন্ত্রাস বিরোধী আইন 2009-এর ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। 3 নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনে জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ চলবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে একথা জানান আইন উপদেষ্টা। তবে মঙ্গলবার প্রধান বিচারপতির সাথে করা বৈঠক এবং রাষ্ট্রপতি ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, শেখ হাসিনা সহ 46 জনের গ্রেফতারি পরোয়ানা আইজিপির কাছে পাঠানো হয়েছে। এই যারা পারপিট্রেটর, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে এই বিচারের মুখোমুখি তারা করবেন। এই ব্যাপারে রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা, জাতির আকাঙ্ক্ষার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাহায্য করবে, এটা আমাদের প্রত্যাশা। গ্রেপ্তারি পরোয়ানা আইনের যে বিধান, সেটা হচ্ছে আদালত থেকে সরাসরি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা আইজিপি অফিসে এটা পৌঁছানো হয়। 3-4 নভেম্বর রোববার যেদিন, সেদিন থেকে এই বিধানে কাজ শুরু করতে হবে। তিন সন্তান, স্ত্রী ও মা বাবা নিয়ে সুখের সংসার ছিল গাজীপুরের কালিয়াকৈরের ব্যবসায়ী ইলিম হোসেনের। কিন্তু সরকার পতনের দিন কালিয়াকৈরে বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় তার। উপার্জনক্ষম ইলিমকে হারিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে পরিবারের। গাজীপুরের কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। বয়সের ভারে ঠিকঠাক হাঁটতে পারেন না, তবু বারবার ছেলের কবরের কাছে ছুটে যান বৃদ্ধ মা আনোয়ারা বেগম। আর ঘরে থাকলে ছেলের ছবি বুকে নিয়ে অঝরে কাঁদেন। ইলিমকে হারিয়ে শোকে মুহ্যমান পুরো পরিবার। কালিয়াকৈরের রাখালিয়াচালা গ্রামে 3 সন্তান, স্ত্রী আর বাবা মাকে নিয়ে বসবাস করতে নীলিম। যুক্ত ছিলেন ফার্নিচারের ব্যবসায়। গত 5 আগস্ট সরকার পতনের দিন শিক্ষার্থীদের সঙ্গে বিজয় মিছিলে যোগ দেন তিনি। মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় আসলে আনসার সদস্যদের ছোড়া গুলিতে প্রাণ যায় তার। আমার বাবার দোকান ছিল ওই জায়গায়, আনসার একাডেমিতে। আমি প্রতিদিন ওই দিক দিয়ে স্কুলে যাওয়া আসা করি, প্রাইভেটে যাই। দোকানটা আমার চোখে পড়ে, যতবার যাই ততবারই আমার বাবার কথা মনে পড়ে। আমার বাবাকে যারা হত্যা করছে তাদের আমি বিচার চাই। আনন্দ মিছিলে গেছিল ওই জায়গায়, আনসার একাডেমির সামনে থেকে ওনারে গুলি করে হত্যা করা হয়েছে। আমি চাই আমার স্বামীর, জানি, শহীদের রাষ্ট্রীয় মর্যাদা পায়। শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও পরিবারের ভরণ পোষণে সরকারি সহায়তা চায় ইলিমের পরিবার। আমার বাবার জন্য আমি রাষ্ট্রীয় মর্যাদা চাই, আমার বাবার জন্য আমি শহীদের
মর্যাদা চাই। তিনটা নাতি নাতকে রেখে গেছে আমার বাবা, আমার এই তিনটা নাতি নাতকুর জন্য সম্মান থাকে আজীবন, আমি সম্মান চাই আল্লাহ। এদিকে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি হেলাল উদ্দিন। সুন্দরভাবে যাতে তার পরিবার চলতে পারে তার জন্য একটা ফান্ড আমরা ক্রিয়েট করে তারপরে গিয়ে তাদের পরিবারের হাতে আমরা হস্তান্তর করব। সরকারি সহায়তায় ঘুরে দাঁড়াবে শোক সন্তপ্ত ইলিম হোসেনের পরিবার, এমনটাই চাওয়া এলাকাবাসীর। সৈয়দ মাহমুদ, আরটিভি। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে থাকবেন কিনা তা সাংবিধানিক কোনো বিষয় নয়, এটি একেবারে রাজনৈতিক সিদ্ধান্ত। তাই এ বিষয়ে রাজনৈতিক সমঝোতা এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। আর রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো আলোচনার কেন্দ্রবিন্দুতে বঙ্গভবন। 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বঙ্গভবনের সামনেই অবস্থান করছে ছাত্র জনতা। বিক্ষুব্ধরা বলেন স্ববিরোধী বক্তব্যে রাষ্ট্রপতি তার পদে থাকার বৈধতা হারিয়েছেন। বিশৃঙ্খলা ঠেকাতে বঙ্গভবনের নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে যেভাবে দেশ এবং জাতিকে নিয়ে তামাশা করছে, জাতির বিপক্ষে অবস্থান নিছে, কিন্তু এই রাষ্ট্রপতি চুপ্পুকে কখনো এই পদে থাকার যোগ্যতা বা যৌক্তিক কোনো বিষয় নাই। চুপ্পু যখন পদত্যাগ করবে তখন আমরা বাসায় যাব, এর আগে না। যদি দুই দিন লাগে, সমন্বয়করা বলে গেছে দুই দিন লাগে, তাহলে আমরা দুই দিনই থাকব। যদি লাগে এক সপ্তাহ, আমরা এক সপ্তাহ এখানে আছি। রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আইন উপদেষ্টার বক্তব্যে সরকার একমত, তবে রাষ্ট্রপতি অপসারণ বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের অবস্থান তো আপনারা দেখছেন, যারা বিক্ষোভ করেছে আমরা বলেছি যে তারা যেন বঙ্গভবনের পাশ থেকে সরে যান। সেটা আমরা কালকের থেকে তো এখানে বঙ্গভবনের আশেপাশে আমরা সিকিউরিটি বাড়িয়েছি। কোনো ধরনের কোনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত, মানে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, এই তো? জি। আর আমাদের নেক্সট যদি কোনো ধরনের কোনো ডিসিশন হয় আমরা তো এটা তো জানাই, এবং আপনারা খুব ইন ডিউ কোর্স অফ টাইম আপনারা সমস্ত ডিসিশনই জানবেন। এদিকে সচিবালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন রাষ্ট্রপতি ইস্যুতে জনগণের চাওয়া বুঝতে পেরেছে সরকার, বঙ্গভবন বা কোথাও আন্দোলন করার আর কোনো দরকার নেই। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছবে সরকার। রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না এই প্রশ্নটি এই মুহূর্তে বাংলাদেশে কোনো আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয়, এটি একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। ফলে রাজনৈতিক সমঝোতা এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসা যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সে বিষয়ে আলোচনা চলছে, বিভিন্ন অংশীজনের সাথে আমরা আলোচনা করছি, এবং আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত হয়তো আসবে। দেশি বিদেশি চক্রান্ত রুখে দিতে পতিত ফেসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে জনগণকে সচেতন এবং শান্ত থাকার আহ্বান জানান উপদেষ্টা নাহিদ। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। বিদ্যমান সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির অপসারণ চেয়ে দেশের গণতন্ত্রগামী সব রাজনৈতিক দলের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। যারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি তারা কখনো বাকশালী বা মুজিববাদী বাহাদুরের সংবিধানের পক্ষে থাকতে পারে না বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসরাত আবদুল্লাহ। সন্ধ্যায় শহীদ মিনারে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। 72 সংবিধান বাতিল ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জরুরি সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বাহাত্তরের সংবিধান বাতিল ও রাষ্ট্রপতি অপসারণের জন্য বৃহত্তর ঐক্যের ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আমরা 72 সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা নতুন করে সংবিধান লিখব, এবং যে সংবিধানে গণমানুষের আকাঙ্ক্ষা সেখানে হচ্ছে প্রতিফলিত হবে। দ্বিতীয়ত, যদি আমাদের 72 সংবিধান সেখানে বাতিল হয়ে যায়, সেখানে চুপ্পুর আর সাংবিধানিক যেই ধারাবাহিকতার সেই প্রশ্নটি আর থাকে না, চুপ্পু অটোমেটিক সেই জায়গা থেকে আমাদের চলে যেতে আমাদের চুপ্পু বাধ্য হবে। রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির দুই নেতার দুই ধরনের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে হাসনাত আবদুল্লাহ বলেন বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোকে অবস্থান স্পষ্ট করতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আহ্বান থাকবে
যে 72 সংবিধানের প্রশ্নে এবং আমাদের যে গণ অভ্যুত্থান ছিল সেই প্রশ্নে আপনাদের অবস্থান স্পষ্ট করতে হবে। নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জনগণ রাষ্ট্রপতি তাদের অধিকার আদায় করে ছাড়বে। কোন কোন রাজনৈতিক দল জনগণের পক্ষে তার প্রমাণ দলগুলোকেই দিতে হবে। মানুষের জীবনের উপরে শপথ করে আমরা বলছি, আমরা বেশি নাই কোন ফ্যাসিস্ট রিজিমের কোন অংশ বাংলাদেশে আমরা বিরাজমান দেখতে চাই না। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। রাষ্ট্রপতির পথ শূন্য হলে সাংবিধানিক ও রাষ্ট্রীয় সংকট দেখা দেওয়ার পাশাপাশি নির্বাচন বিলম্বিত হওয়ার আশঙ্কা করছে বিএনপি। দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার সাথে দেখা করে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, পতিত স্বৈরাচারের দোষীরা যেন নতুন করে সংকট সৃষ্টি করতে না পারে, সেজন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে বিএনপি। বিস্তারিত জাহিদ রহমানের রিপোর্টে। রাষ্ট্রপতির শপথ ভঙ্গ নিয়ে পদত্যাগ করা না করার ব্যাপারে যখন সমালোচনার ঝড়, ঠিক তখন প্রধান উপদেষ্টার সাথে তার বাসভবন যমুনায় বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, নতুন করে দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, সেখান থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান সংকট দূর করতে হবে। আমরা যে পরিবর্তন অর্জন করেছি, এই পরিবর্তন সুরক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা দরকার। দেশে কোনো নতুন করে কোনো সাংবিধানিক কিংবা রাজনৈতিক সংকট সৃষ্টি করতে না পারে, এ ব্যাপারে আমাদের সবাইকে হুঁশিয়ার থাকতে হবে। গুলশানে দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে ফ্যাসিবাদের দোষরা যেন সুযোগ নিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। রাষ্ট্রপতির পদে শূন্যতা রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে, এই মুহূর্তে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করবে, যেটা জাতির কাম্য নয়। তারেক রহমান সহ নেতাকর্মীর মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। সেখানে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, স্বৈরাচারের দোসররা তৎপর ষড়যন্ত্র করতে টাকা ও অস্ত্রের ব্যবহার করছে। এই সরকার ছাত্র জনতার গণপতনের সরকার। এই সরকার অত্যন্ত কঠিন দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছে। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন জানান, দ্বৈত নাগরিক হওয়ায় রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না, এটা শাস্তিযোগ্য অপরাধ। আওয়ামী লীগের এই স্বৈরশাসকের উচ্ছিষ্ট ভোগী যারা আছে নানা জায়গায়, তাদেরকে সমস্ত জায়গা থেকে উচ্ছেদ করতে হবে। রাজধানীর ডেমরায় তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত শহীদ শ্রমিক জনতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন রুহুল কবির রিজভি। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 2007 সালে রাজধানীর কাফুল থানায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা চারটি মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট এ রায় দেন। আইনজীবীরা জানান, 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানা কাল সকালে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। বুধবার সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। ভারতের উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের পুরী এবং সাগরদ্বীপের মাঝ দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে। ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়তে পারে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যবর্তী সময়। ওই সময় বাতাসের গতিবেগ 100 থেকে 110 কিলোমিটার এবং ঝোড়ো হাওয়ার গতিবেগ 120 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়। এদিকে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈষম্যহীন এইচএসসি পরীক্ষার ফলাফল দাবিতে সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভের চেষ্টা করেছে একদল শিক্ষার্থী। এ সময় প্রায় 50 জনকে আটক করেছে পুলিশ। বেলা 3টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সামনের ভবনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভের চেষ্টা করলে তাদের ধাওয়া দেয় পুলিশ। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তাদের একটি বড় অংশকে সচিবালয়ের ভেতর থেকে বের করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর কিছু সংখ্যক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। আওয়ামী দুঃশাসনে প্রায় ধ্বংসের পথে থাকা ব্যাংক খাত উদ্ধারে সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। ভেঙে দেওয়া হয়েছে এস আলম পরিবার সহ আর্থিক কেলেঙ্কারিতে জড়িত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ। তদন্তে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক খাত সঠিক পথে আনতে দোষীদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংককে আরও শক্তিশালী করতে হবে। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। গেল প্রায় 16 বছরে শেখ হাসিনার স্বৈরশাসনের বড় সুবিধাভোগী বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। সরকারের প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক কবজায় নিয়ে লুটপাট আর পাচারের আখড়ায় পরিণত করে গোষ্ঠীটি। কেবল ইসলামী ব্যাংক থেকেই নামে বেনামে গিলে ফেলেছে প্রায় 88,000 কোটি টাকা। অন্যান্য খাত মিলে যার পরিমাণ প্রায় 2,00,000 কোটি, যার বড় অংশই পাচার করেছে বিদেশে। শুধু এস আলম নয়, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের নেতারা কাগজে কোম্পানি বানিয়ে ব্যাংক থেকে লুট করেছে হাজার হাজার কোটি টাকা, যার চরম নেতিবাচক প্রভাব পড়েছে দেশের ব্যাংক খাতে। তবে অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে বদলে যাচ্ছে পরিস্থিতি। সার্বিকভাবে তো একটা কালচারের তৈরি হয়েছে, এবং যে কারণে একটা আমার মনে হয় যে ব্যবসায়ী পুরো একটা পরিবেশের উপরে এটা একটা খারাপ প্রভাব পড়েছে। কারণ আপনি যারা খেলাপি ঋণের ভিতরে থাকেন তাদের সাথে ব্যবসা করে তো আপনি সংস্কারের অংশ হিসেবে এস আলম গ্রুপের ইসলামী, গ্লোবাল ইসলামী, আল আরাফা, এসআইবিএল এবং ইউনিয়ন ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে কমপক্ষে 10টি ব্যাংকে। পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে এবং এটা আসলে অন্য ব্যাংকের জন্য একটা বার্তা যে না ঠিক আছে যে এইগুলো করলে কিন্তু তখন তাদের জন্য একটা পানিশমেন্টের ব্যবস্থা আছে। আস্তে আস্তে যে ব্যাংক খাতে যে শৃঙ্খলা ফিরে আসা সেটার জন্য আমি মনে করি যে এটা প্রথম পদক্ষেপ। এছাড়া ব্যাংক খাতের তদন্তে 6 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে অন্তর্বর্তী সরকার। ব্যাংক ও আর্থিক খাতের সমস্যা চিহ্নিত করতে কাজ করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। টাস্কফোর্স করা হয়েছে এটা ভালো, কিন্তু তারা তাদের কাজগুলো শেষ করুক আর না করুক আলাদা করে একটা কমিশন তৈরি করা যায়। আমি মনে করি যে কমিশনটা একটা বড় জায়গাতে তাদের যে কাজ সেগুলো করবে এবং পুরো আর্থিক খাতকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে, যাতে করে দীর্ঘমেয়াদে এই খাতটা একটা সাস্টেনেবল হয় এবং আমাদের সামনে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো আর বারবার উঠে না আসে। বিশেষজ্ঞদের মত, অর্থ মন্ত্রণালয়ের রাহুমুক্ত করে কেন্দ্র ব্যাংককে শক্তিশালী করা হলে সংস্কারের মধ্য দিয়ে সুদিন ফিরবে ব্যাংক খাতে, মজবুত হবে দেশের অর্থনীতি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।